কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাতার চ্যাপ্টার। আইডিইবি প্রেসিডেন্ট প্রকৌশলী জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সহিত আইডিইবি কাতার চ্যাপ্টারের বর্তমান পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করিয়ে দেয় এবং সংগঠনে অভিষেক ও সাম্প্রতিক কালের টেকনিক্যাল সেমিনারের সুভিনিয়র হস্তান্তর করা হয়। পাশাপাশি আগামী 17 ফেব্রুয়ারি নির্ধারিত বাৎসরিক পিকনিকের দাওয়াতপত্র হস্তান্তর করে। এ সময় রাষ্ট্রদূত আইডিইবি কাতার চ্যাপ্টারের সকলের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ের উপর খোলামেলা আলোচনা করেন এবং আইডিইবি কাতার চ্যাপ্টার কর্মকর্তা ও উপদেষ্টা মণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানান।